নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত আমাদের চ্যানেলে। আজকে আমরা বটগাছ নিয়ে আলোচনা করব। বটগাছের অনেক নতুন এবং অজানা তথ্য নিয়েও আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি নতুন কিছু অবশ্যই জানতে পারবেন। বটগাছ নিয়ে আমরা আলোচনা করব, তার কিছু অজানা তথ্য আজ আমরা তুলে ধরব। আমাদের বিস্ময়কর পৃথিবী এবং তার প্রকৃতির অদ্ভুত টেকনোলজি, তা আমাদের মডার্ন সায়েন্স চাইলেও কপি করতে পারবে না। বটগাছের বীজ যা একটা সর্ষের বীজের সমান, যার থেকে এই বিশাল বটগাছের জন্ম, ভাবতে অবাক লাগে। বটগাছের বিজ্ঞানসম্মত নাম হল ফিউকাস বেঙ্গালেন্সিস। 750 প্রজাতির বটগাছ বর্তমান পাখি ও কীটপতঙ্গের দ্বারা পরাগযোগ ঘটায়। বটগাছ থেকে ঠেসমূল বেরোয় বটগাছকে সাপোর্ট করার জন্য, পরে সেটা থেকেই নতুন কাণ্ড সৃষ্টি হয়। ক্ষেত্রফল বিস্তারের দিক থেকে তারা দুনিয়ার সব থেকে বড় গাছ। বৃহত্তম বটগাছ ভারতের শিবপুর বোটানিক্যাল গার্ডেনে স্থিত। এটা 25 মিটার লম্বা, প্রায় 8 তলার সমান। এবং এই বটগাছের কতটা জায়গা দখল করে আছে তা প্রায় 420 মিটার, 420 মিটার বা হাফ কিলোমিটার। এবং 2000 ঝুলন্ত কাণ্ড। বটগাছ হলো বাস্তুতন্ত্রের একটা বরদান। এই বটগাছের আশ্রয়ের এবং তার ফল খেয়ে বহু প্রজাতির পাখি, বাদুর এবং বিভিন্ন শ্রেণীর বানর সেই ফল খেয়ে জীবন ধারণ করে এবং বটগাছের বংশ বিস্তারে সাহায্য করে থাকে। 326 BC আলেকজান্ডার দ্য গ্রেট এবং তার সৈন্য এই গাছের ব্যাপারে জানতে পারে এবং গ্রিসে ফেরত গিয়ে মডার্ন বোটানি আধুনিক উদ্ভিদবিদ্যার জনক থিওফ্রাস্টাসকে এই ব্যাপারে জানান। কার্যত 17th century ইংলিশ পোয়েট জন মিল্টন প্যারাডাইস লস্ট লেখেন, যে লেখায় পৃথিবীর প্রথম নর ও নারী হল অ্যাডাম ও ইভ, যারা বটগাছের পাতা দিয়ে তাদের প্রথম পোশাক বানিয়েছিল। হিন্দু ধর্ম মতে জ্যোতিষারে একটা বটগাছের তলায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ভগবদ্গীতার বাণী শোনান। বর্তমানে নেপালে বটগাছের বিভিন্ন অংশ ব্যবহার করে 20 ধরনের রোগ সারানো হয়। হিন্দু স্ক্রিপচার্সের প্রায় 2500 বছর আগে সৃষ্টি সংক্রান্ত একটা বটগাছের কথা বলা হয়েছে, যার মূল স্বর্গে এবং শাখা প্রশাখা বর্ধিত পৃথিবীর দিকে মানব কল্যাণের জন্য। ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় বহু বিপ্লবীকে বটগাছে ফাঁসি দেওয়া হয়েছিল, বিপ্লব এবং বিপ্লবীদের দমন করার জন্য। স্বাধীনতা অর্জনের পর বটগাছকে আমরা আমাদের জাতীয় গাছ বানাই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।